এদিকে বগুড়ার শাহজাহান থানা, নারুলি, মোকামতলা ও ফুলবাড়ি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে হরতাল সমর্থকরা। জামায়াতের ডাকা দুই দিনের হরতালের শুরুতেই নাটোরের ট্রাকে আগুন ও ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। ভোর ছয়টায় দীঘাপতিয়া ব্রিজের কাছে একটি ট্রাকে আগুন দেওয়া হয়। একই সময় চকরামপুর এলাকায় আরেকটি ট্রাক ভাঙচুর করে তারা। অপরদিকে দীঘাপতিয়া মোড়ে ও হাগুড়িয়া মোড়ে লাঠি মিছিল বের করে যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে হরতাল সমর্থনকারীরা। Thank you.